হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই আপার প্রাইমারি মামলার ফাইনাল জাজমেন্ট চূড়ান্ত রায়দান করতে চলেছে উচ্চ প্রাথমিক মামলার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ শারত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ থেকে উচ্চ প্রাথমিক মামলার ফাইনাল রায়দান আর কয়েক ঘন্টা মধ্যেই অর্থাৎ আগামীকাল আঠাশে আগস্ট দু চব্বিশ তারিখ এই উচ্চ প্রাথমিক মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তো কখন উচ্চ প্রাথমিক মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করবেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়রা এবং কত নম্বর শ্রেয়ালে এই উচ্চ প্রাথমিকের মামলাটি লিস্টেড হয়েছে এবং জাজমেন্ট কোন দিকে এগোতে চলেছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জেনে নেব হজলিস দেখে নেব এবং বর্তমানে মামলাটি কত নম্বর রিয়েল এলিস্টেড হয়েছে সরাসরি বিস্তারিত দেখব তো আমরা চলে এসেছি উচ্চ প্রাথমিকের মামলা সেটির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে মামলাটির ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি সিক্স ডবল ফাইভ দু হাজার একুশের মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার সিক্স থ্রি এইট দু হাজার একুশের এই মামলাটি রেজিস্ট্রেশন ডেট দেখা যাচ্ছে এখানে ফার্স্ট হিয়ারিংয়ের ডেট এখানে রয়েছে এবং নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ কাল। অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই এই উচ্চ প্রাথমিকের মামলাটির ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন মাননীয় বিচারপতি তাপব্রত চক্রবর্তীর মহাশয়রা তো মামলাটির বর্তমান কি স্টেজে রয়েছে ফর জাজমেন্ট সুতরাং এই উচ্চ প্রাথমিকের মামলাটি আগামীকালকেই জাজমেন্ট করতে স্টেজ চলে কিন্তু তারা পরিষ্কার ভাবে উল্লেখ করে দিলেন তো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ থেকে এই উচ্চ প্রাথমিকের মামলাটি ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে মামলাটির পিটিশনার রয়েছেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো উচ্চ প্রাথমিকের এই মামলাটি কত নম্বর সিরিয়ালে রেজিস্টার হয়েছে সরাসরি আমরা আগামী কালকের আঠাশ তারিখের কজ লিস্টটা সরাসরি ডিটেলসটা দেখে নেবো তো চলুন সরাসরি কলকাতা হাইকোর্টের কজ লিস্ট আঠাশ তারিখের কজ আমরা দেখে নিই তো কলকাতা হাইকোর্টের যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে যে কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড সাইট থেকে ডেইলি যে কজ লিস্ট আমরা দেখছি সেটা দেখুন ওয়েটনেসডে আঠাশে আগস্ট দু তারিখ কোর্ট নাম্বার এগারো থেকে মাননীয় বিচারপতি তাপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ থেকে তারা কিন্তু সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন এবং উচ্চ প্রাথমিকের মামলাটির ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন তো আমরা দেখে নেব যে উচ্চ প্রাথমিকের মামলাটি কত নম্বর রিয়াল লিস্টে রয়েছে ফর জাজমেন্টের জন্য তো আমরা একটু নিচের দিকে চলে এসেছি তো একদম প্রথম দিকেই রয়েছে রাজীব ব্রহ্ম উচ্চ প্রাথমিকের যে মামলার পিটিশনার যিনি রয়েছেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে রেসপন্ডেন্ট যাদের অ্যাডভোকেট রয়েছে রুচিরা চ্যাটার্জি যে মামলাটির ম্যাট নাম্বার মূল যে ম্যাট সিক্স থ্রি এইট ছশো আটত্রিশের দু হাজার একুশের এই মামলাটি দেখুন ফর জাজমেন্ট জাজমেন্টের জন্য একদম প্রথমেই রাখা হয়েছে সিরিয়াল নাম্বার একে রাখা হয়েছে উচ্চ প্রাথমিকের মামলাটির ফাইনাল জাজমেন্টের জন্য তো রাতটা শুধু পেরোনোর পালা আগামী সকাল সাড়ে দশটার সময় কোর্ট বসার পরপরই এই উচ্চ প্রাথমিকের কাউন্টডাউন শুরু হয়ে যাবে যে এই মামলার ফাইনাল জাজমেন্ট কোন দিকে এগোতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলাটি কখন জাজমেন্ট করবেন মাননীয় বিচারপতিরা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে অ্যাট টু পি এম এখানেও ফর জাজমেন্টের নিচেও কিন্তু উল্লেখ করা রয়েছে টু পি এম অর্থাৎ দুপুর দুটোর সময় লাঞ্চের ঠিক পরেই যখন মাননীয় বিচারপতিরা বসবেন তখনই কিন্তু প্রথমেই এই উচ্চ প্রাথমিকের মামলাটির ফাইনাল জাজমেন্ট তারা করে দেবেন তো এই মামলার সঙ্গে অনেকগুলো ক্যান কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন রয়েছে তো টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে একশো পঞ্চাশটি ক্যান রয়েছে দু হাজার চব্বিশের এই মামলার সঙ্গে আরো অনেকগুলো রেড পিটিশন কিন্তু যুক্ত রয়েছে তো আমরা দেখবো যে লাস্ট কত নম্বর পর্যন্ত রেড পিটিশন একসঙ্গে যুক্ত রয়েছে দেখুন প্রত্যেকটার সঙ্গে রিট এবং প্রত্যেকটার সঙ্গে ক্যান ফাইল কিন্তু ইতিমধ্যে কানেক্টেড মেটর হিসেবে সংযুক্ত হয়েছে এই উচ্চ প্রাথমিকের মামলার সঙ্গে তো এখনো পর্যন্ত আমরা ছত্রিশ চলছে তো টোটাল আমরা দেখতে পেলাম লাস্টে চলে এসেছি ছত্রিশ নম্বর পর্যন্ত কানেক্টেড হয়েছে এবং তার পাশাপাশি প্রচুর ক্যান কিন্তু ইতিমধ্যে এর সঙ্গে কানেক্টেড রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে উচ্চ প্রাথমিকের এই মামলায় ফাইনাল জাজমেন্ট কোন দিকে এগোতে চলেছে বা কি ঘটতে পারে তার পাশাপাশি ভ্যাকেন্সি কি বৃদ্ধি পেতে পারে উচ্চ প্রাথমিকের যে টোটাল ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি কি বৃদ্ধি পেতে পারে বিস্তারিত থাকবে আলোচনা তো প্রথমেই কোন দিকে এগোতে চলেছে দেখুন উচ্চ প্রাথমিকের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এই মামলাটির ফাইনাল জাজমেন্ট যেহেতু আসতে চলেছে তো এই মামলায় কিন্তু রিক্রুটমেন্টের দিকেই মাননীয় বিচারপতিরা রায়দান করতে চলেছেন অর্থাৎ এই মামলাটি বা এই রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করার নির্দেশ কিন্তু মাননীয় বিচারপতিরা দিয়ে দেবেন অর্থাৎ সমস্ত রকমের বাধা বিপত্তি অতিক্রম করে বিচারপতিরা কিন্তু এই মামলার রিক্রুটমেন্টের জন্য তারা কিন্তু নির্দেশ দিতে চলেছেন আর কয়েক ঘন্টার মধ্যেই তবে প্রেডিকশন করাটা ঠিক নয় যেহেতু আর কয়েক ঘন্টার মধ্যে জাজমেন্ট রয়েছে তবে যারা পিটিশনার রয়েছেন তারা যদি অ্যাকচুয়াল কাট অফের মধ্যে থেকে থাকেন বা তারা যদি ন্যায্য দাবি করে থাকেন তাহলে তাদের অ্যাকোমোডেট করার নির্দেশ দিতে পারেন তো আগামীকাল শুভ সংবাদ আসতে চলেছে এই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের এটুকু কিন্তু নিশ্চিন্তে বলা যায় এবার আসবে ভ্যাকেন্সি রিলেটেড তো ভ্যাকেন্সি কি বৃদ্ধি পেতে পারে দেখুন ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন শুনানি পর্যায়ে উচ্চ প্রাথমিকের এই মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু বিভিন্ন মন্তব্য করেছিলেন যদি এই দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে ভ্যাকেন্সিকে বৃদ্ধি করা হয় তাহলে এতদিন যে অতিবাহিত হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জন্য কোথায় ভ্যাকেন্সি রাখা হবে বা তারা কিভাবে রিক্রুটেড হবেন পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের জন্য সেই ভ্যাকেন্সিগুলো কিভাবে তাদেরকে দেওয়া যেতে পারে তাদেরকে কি ডিপ্রাইব করা হবে না অর্থাৎ তিনি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধির পক্ষে একদমই নন সুতরাং কোনো রকম ভাবে ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে তো সেই সময় রিক্রুটমেন্টের সময় যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে রিক্রুটেড হবে তো অবশেষে দীর্ঘ বঞ্চনার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে আপার প্রাইমারির এই রিক্রুটমেন্ট প্রসেসটা অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়া উচিত নইলে এই রিক্রুটমেন্টের এই মামলার জন্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অন্যান্য যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সমস্ত টোটালটাই কিন্তু আটকে রয়েছে তো উচ্চ প্রাথমিকের মামলা মিটলে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যদিও এর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটিও অনেকটা নির্ভর করবে তো এই দুটি মামলা কিন্তু মিটলে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেসের একটা সম্ভাবনা তৈরি হবে তো এই দুটি মামলা খুব দ্রুত মিটে যাক এই প্রত্যাশা রেখে দু ষোলো সালের আপার প্রাইমারির এই মামলা নিষ্পত্তি ঘটে সবাই চাকরি পাক এই প্রত্যাশা রেখে এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ